আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে দু হাজার চার সালের নয় ডিসেম্বর রাজধানীর গুলশানের একটি বাসায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়ক ফেরদোস ও বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে এরপর আর বিয়ের তেমন কোনো বড় আনুষ্ঠানিকতা হয়নি বলে জানান ফেরদোস নয় ডিসেম্বর ফেরদোস আহমেদ ও রেজা তাদের বিবাহিত জীবনের চোদ্দ বছরে পা রাখছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে ফেরদোস ও তানিয়ে রেজাকে অভিনন্দন আজ রাতে আলাপকালে ফেরদোস বলেন বিবাহ বার্ষিকী উপলক্ষে এরই মধ্যে সহধর্মিনীকে গাড়ি কিনে দিয়েছি কিছুক্ষণ আগে তাকে চোদ্দটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছি তবে সবচেয়ে মজার বিষয় হলো আজ থেকে চোদ্দ বছর আগে তানিয়াকে বিয়ে করলেও বিয়ের কোনো আনুষ্ঠানিকতা হয়নি পরবর্তীতে তাই ইচ্ছে আছে বিয়ের বিশ বছরে বড় করে কোনো অনুষ্ঠান করব সেদিন প্রিয় প্রিয় অনেক মানুষকে নিমন্ত্রণ করব আল্লাহ যেন ততদিন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন সবার কাছে দোয়া চাই আর পরিশেষে একটি কথা বলতেই তানিয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর একটি সাংসারিক জীবন উপহার দেওয়ার জন্য আমার সুখ দুঃখে আমার পাশে থাকার জন্য তার কারণেই জীবন আমার এত সুন্দর ফেরদোস জানা নয় ডিসেম্বর সারাদিন তিনি পরিবারকেই সময় দিবেন রাতে তিনি তার মা ও শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে একসঙ্গে ডিনার করবেন ফেরদোসের দুই কন্যা নুজাত ও নামিরাও সঙ্গে থাকবেন এদিকে আশারাদিন রাজধানী মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নাইম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত জ্যাম সিনেমার শুটিং করেছেন ফেরদোস আগামী বারোই ডিসেম্বর আবার তিনি এই সিনেমার শ্যুটিংয়ে অংশ নেবেন আবার ফেরদোস ও চ্যানেলায় যৌথ প্রযোজনা নির্মিত পোস্টমাস্টার একাত্তর সিনেমাটি চোদ্দই ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি পাচ্ছে এতে তার বিপরীতে আছেন প্রিয়দর্শিনী মৌসুমি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ